গত সপ্তাহে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন মুঙ্গিয়াকামী আরটি ব্লকের হলদিয়া এডিসি ভিলেজের অন্তর্গত বংশীপাড়া থেকে দেড় দিন বয়সী একটি শিশু কন্যা সন্তানের বিক্রি নিয়ে গোটা রাজ্য জুড়ে তোলপাড় পরিবেশ তৈরি হয়। এ ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্যের প্রশাসনিক স্তরে শুরু হয় দৌড়ছাপ, তৎসঙ্গে শুরু হয় বিক্রি হয়ে যাওয়া কন্যার সন্তানটিকে উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা। পরবর্তীতে দীর্ঘ প্রশাসনিক প্রচেষ্টার পর মুঙ্গিয়াকামী খুমলুং সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অবশেষে গোমতী জেলার করবখত এলাকা থেকে সংশ্লিষ্ট শিশুটিকে গত শনিবার ভোর আনুমানিক 4টা নাগাদ উদ্ধার করতে সক্ষম হয় প্রশাসন। উদ্ধারের পর থেকে এখনও পর্যন্ত শিশুটি এবং তার মা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছে। আর এই গোটা ঘটনাটির খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ও শিশুটির অবস্থার খোঁজ খবর নিতে আসেন, কথা বলেন শিশুটির মা এবং পিতার সাথেও। এরপর তিনি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে শিশুটি সহ তার মায়ের শারীরিক অবস্থার ব্যাপারে অবগত হন। সেই সঙ্গে শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা করেও সাহায্যের হাত বাড়িয়ে দেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি সহ কংগ্রেস নেতৃত্বরা। গত কয়েকদিন আগে কন্যা সন্তান বিক্রির জনিত ঘটনায় এই পরিবারের যে শিশু এবং তার মা এই তেলিয়ামুড়া হাসপাতালে তারা চিকিৎসিত, তো তাদেরকে দেখার জন্যই মূলত আসে। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল, কংগ্রেস নেতৃত্ব প্রেমাংশু রায় সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।